শাহবাজ মাইন রাদি আল্লাহ রসুলকে প্রশ্ন করছিলেন যে প্রশ্নের উত্তরগুলো আল্লাহর রসুল দিয়েছিলেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন কোনো এক সাহাবি ইয়া রসুল আল্লাহ আমি ধনী হতে চাই রসুলাল্লাহ সাল্লাহ হরসালে এরশাদ করলেন তুষ্টি অবলম্বন করো তুমি ধনী হয়ে যাবে আমি সবচেয়ে বড় আলেম ইসলামী জ্ঞানের অধিকারী হতে চাই রসুল্লাহ সাল্লাহ আলসাল্লাম ইরশাদ করলেন তা আল্লাহ ভিরুত অবলম্বন করো আলেম হয়ে যাবে আল্লাহ নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ সম্মানই হতে চাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরশাদ করলেন সৃষ্টির কাছে চাওয়া বন্ধ করো সম্মানই হয়ে যাবে তাকে বলা হলো ইয়া রসুল্লাহ ভালো মানুষ হতে চাই রসুলুল্লাহ সাল্লাহ হসেন এরশাদ করলেন মানুষের উপকার করো ভালো মানুষ হয়ে যাবে ন্যায়পরায়ণ হতে চাই রসুল্লাহ সাল্লাহ হসেন এরশাদ করলেন যা নিজের জন্য পছন্দ করো তা অন্যের জন্যও পছন্দ করো শক্তিশালী হতে চাই রসুলুল্লাহ সাল্লাহ হিসেম এরশাদ করলেন আল্লাহর উপর ভরসা করো আল্লাহর দরবার বিশেষ মর্যাদার অধিকারী হতে চাই রসুল্লাহ সাল্লাহ হসেনের সাথ করলেন বেশি বেশি আল্লাহকে স্মরণ কর আল্লাহর জিকির কর রিজিকের প্রশস্ততা তাই রসুল্লাহ সাল্লাহ হসেনের সাথ করলেন সর্বদা উজু অবস্থায় থাকো আল্লাহর কাছে সমস্ত দোয়া কবুলের আশা করি রসুলল্লাহ সাল্লাহ সালামের সাথ করলেন হারাম খাবার হতে বিরত থাকো ইমানে পূর্ণতা কামনা করি রসুল্লাহ সাল্লাহ সালামের সাত করলেন চরিত্রবান হও কেয়ামতের দিন আল্লাহর সাথে গোনা হয় মুক্ত হয় সাক্ষাৎ করতে চাই রসুল্লাহ সাল্লাহ হরিস্বাদ করলেন জানা আবদ্ধতা গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল করে নাও গোনা কীভাবে কমে যাবে রসুলল্লা সাল্লাহ হরিস ইরশাদ করলেন বেশি বেশি ইস্তেক ফর আল্লাহ নিকট কৃত হের জন্য ক্ষমা প্রার্থনা করো কেয়ামত দিবসে আলোতে থাকতে চাই রসুলুল্লাহ ইশাদ করলেন জুলুম করা ছেড়ে দাও আল্লাহ তালার অনুগ্রহ কামনা করিয়া রসুল্লাহ বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল এরশাদ করলেন আল্লাহর বান্দাদের ওপর দয়া অনুগ্রহ করো আমি চাই আল্লাহ তালা আমার দোস্তরুটি গোপন রাখবেন রসুলল্লাহ সাল্লাহ সাল্লাম এরশাদ করলেন অন্যের দোস্তরুটি গোপন রাখো অপমানিত হওয়া থেকে রক্ষা পেতে চাই রসুল্লাহ সাল্লাহরিস্লাম এরশাদ করলেন জেনা চার থেকে বেঁচে থাকো আল্লাহ এবং তার রসুল সাল নিকট প্রিয় হতে চাই রসুল্লাহ সাল্লাহামের সাত করলেন যা আল্লাহ এবং তার রসুল সাল সালামের নিকট পছন্দ তা নিজের জন্য প্রিয় বানিয়ে নাও আল্লাহর একান্ত অনুগত হতে চাই রসুল্লাহ সাল্লাহ সালাম সাত করলে ফরজসমূহকে গুরুত্বের সহ আদায় কর এহসান সম্পন্ন সম্পাদনকারী হতে চাই রসুলুল্লাহ সাল্লাহ সালাম বললেন এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখ দেখেছ দেখছ অথবা তিনি তোমাকে দেখছেন ইয়া রসুল্লাহ কোনো বস্তু গোনা গোনামাফে সহায়তা করবে রসুল্লাহ সাল্লাহ সাদ করলেন কান্না আল্লাহর নিকট কৃত গোনাহের জন্য বিনয় অসুস্থতা কোন জিনিস দোচকের ভয়াবহ আগুনকে শীতল করবে রসুল্লাহ সাল্লাহ সাদ করলেন দুনিয়ার সমূহ কোন কাজ আল্লাহর কর ঠান্ডা করবে রসুল্লাহ সাল্লাম বললেন গোপন দান এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা সবচেয়ে নিকৃষ্ট কী রসুল্লাহ সাল্লাম এর সাথ করলেন দুশ্চরিত্র এবং কৃপণতা সবচেয়ে উৎকৃষ্ট কি রসুল্লাহ সাল্লাহ হরি সাল্লাম এর করলেন সচ্চরিত্র বিনয় এবং ধৈর্য আল্লাহর ক্রোধ থেকে মশার উভয় কী রসুল্লাহ সাল্লাহ এর সাত করলেন মানুষের উপর রাগান্বিত হওয়া পরিহার করো উপরোক্ত সুদ্ধা অনুযায়ী আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সবাই বলি আমিন